শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে রুদ্র বাবা ভোর ভোর উঠে গেছিল পুকুরে মাছ আনতে, তো পুকুরে মাছ ধরা হয়েছিল তাই গেছিল। তো দেখো গতগুলো মাছ নিয়ে এসেছে, কিন্তু কি হয়েছে আজকে তো আমরা মাছ খাবো না, আজকে নিমন্ত্রণ আছে, আবার কালকেও আছে বৃহস্পতিবার। আর এদিকে দেখো রুদ্রসোনা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম ও ওঠার আগে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিই। অনেকক্ষণ আগে আমি বালতির মধ্যে জল দিয়ে ভিজে রেখেছিলাম মাটি আর একটু গোবর, আর এটা দিয়ে আমি এখন আমার উনুন শালটাকে লেপব। তো যাই হোক, দেখো গোবর মাটি দিয়ে আমি উনুন শালটা লেপতে শুরু করে দিলাম। আর উনুনের না ভেতরগুলো একটু মাটি ছাড়া ছাড়া হয়ে গেছিলো, তো তার জন্য প্রথমে একটু গোবর আর মাটি দিয়ে লেবেল করে গোল করে নিয়েছি, তো তারপর লেপছি। আর মাটি দিয়েছি এই কারণে যে মাটি দিলে না খুব ভালো মানে লেপা হয়, ছলছলে টাইপের হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। আর মানে উনুন শালটা না রোজ রোজ আমি লেপি না, মানে উনুনটা লেপি রোজই, উনুনটা একটু করে এঁঠো দিতে হয় কারণ বাসি উনুনে বলে কিনা রান্না করতে নেই। আর সাইডগুলো রোজ রোজ লেপি না, যেদিন লেপি সেদিন প্রায় তোমাদের সাথে শেয়ার করি, আর উনুনটা আর কি রোজ রোজ তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, দেখো এদিকটা লেপবো দিয়ে মানে এই উনুনটাকে, আর একটা সাইডে যে উনুন আছে সেগুলোকে গোটাটাই আজকে গোবর মাটি দিয়ে লেপে দেবো। আর আজকে তো রান্না বান্না হবে না, তার জন্য একটু বেশি করে মাটি দিয়েছি, তো মানে ভেজা হয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। তোমরা তো জানো যে আমার শাশুড়ি মা অসুস্থ, তো মানে শাশুড়ি মার তো সব দায়িত্ব আমি পালন করি, কিন্তু কিছু কিছু দায়িত্ব আছে সেগুলো মানে আমার করা হয় না কাজের জন্য আর কি। রান্নায় আমি চলে গেলে আর কি বাথরুম টাথরুম নিয়ে যায়, এগুলো আর কি শ্বশুরমশাই করে। তো আজকে অসুস্থ শাশুড়ি মায়ের দায়িত্ব, সব দায়িত্ব আমার ওপরে দিয়ে শ্বশুরমশাই আর কি চলে গেল। চলে গেল বলতে মানে আমার ছোটো ননদের শ্বশুরবাড়ি গেছে, ওখানে যে পুজো হবে পুজোর জন্য ভোগ হবে, ভোগ রান্না করতে, তাই শাশুড়ি মায়ের সব কিছু দায়িত্ব আর কি আজকে আমার। তো দেখো কথা বলতে বলতে আমার উনুনটা লেপা হয়ে গেল গোটাটাই, আর লেপার পর দেখতে কত সুন্দর লাগছে দেখো। উনুন লাপার পর ভাবলাম যে গোবর যখন মানে নেড়েছি হাতে গোবর লেগেছে, তো মানে যেগুলো গোবর আছে আর কি লালির দিতে হবে, তো সেগুলোকে দিয়ে নিই। আর রুদ্রসোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তো গোবরগুলো দিয়ে দিই, তারপর ভালো করে হাতটা ধোবো, তারপর ওকে ওঠাবো। প্রায় বোধ হয় 8:30 বাজতে যায়। তো দেখো আমি গোবর দিতে শুরু করলাম, আর গ্রামের কিন্তু মেয়ে বউরা এভাবেই দেওয়ালে গোবর দেয়, আমি কিন্তু বিয়ের আগে দিতে জানতাম না, তো বিয়ের পরে আমাকে সব কিছুই শিখতে হয়েছে। গোবর দিয়ে শেষ করে ভালো করে হাত পা মুখ ধুয়ে এসে রুদ্রসোনাকে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে ওকে ব্রাশ করালাম, খাওয়ালাম। তো তারপর সেই যে শ্বশুরমশাই শাশুড়িমাকে এখানটায় বসিয়ে রেখে গেছিলো, অনেকক্ষণ ধরেই বসেছিল, তো তখন এতটা রোদ ছিল না, এখন এতটা পরিমাণে এখানে রোদ চলে এসেছে, গরম করছে মায়ের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মানে বড় বড় দুটো মাছ ছিল, কিন্তু কি হয়েছে একটা মাছ না আমি বিক্রি করে দিয়েছি, কারণ তোমরা তো জানো যে আমাদের অভাবের সংসার, তো যে মাছটা বিক্রি করেছি ওই মাছ বেচার পয়সায় আর কি তেল নিয়ে আসবো, তেল নিয়ে এসে এই মাছটা ভাজা হবে। তো যাই হোক, মাছগুলো যখন তো নিয়ে এসছে গতিবিধি করতেই হবে, আজকে রান্না না হলেও কালকের জন্য রেখে দিতে হবে, তো তার জন্য এখন আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। আর বাবু এসে তোমাকে এটা ওটা অনেক প্রশ্ন করছে, জানো এই পাখাগুলো এগুলো কি, কানখোগুলো এগুলো কেন থাকে, এইসব আর কি প্রশ্ন করছে, ওর প্রশ্নের উত্তর দিচ্ছি। আর আমি একদিকে মাছ বাছছি, যে বড় মাছটা বাছছি সেটা হচ্ছে রুই মাছ, আর তার সাথে কিছু বাটা মাছও আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো। তো চলো মাছগুলোকে আমি এভাবে একে একে সব মাছগুলোকে বেছে নিই। আর হ্যাঁ, আমি যেই মাছটা বিক্রি করেছি সেই মাছটার ওজন ছিল 500 গ্রাম, আর আমি না 15 টাকা করে শোয়া নিলাম ওই কাকিমাটার কাছে। আর এই মাছগুলো কিন্তু 15 টাকায় বাজারে দেবে না, আমাদেরই যে মাছ কাকু বিক্রি করতে আসে সেই মাছ কাকু মানে 20-22 টাকা শোয়া নেয়, তো মানে পাড়া ঘরে বুঝতেই পারছো একটু কম করে দিতে হবে, তাই না, যতই টাটকা মাছ হোক।
আর এভাবে বুদ্ধি করে আমি সংসারে টুকিটাকি জিনিসগুলো আনি। মানে কি হলো, মাছের তেলে মাছ ভাজা হলো আজকে। এইমাত্র আমি স্নান করে এলাম, স্নান করে এসে এখন আমি ঠাকুর সেবা দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, তো তুলসী মন্দিরে আমি এখন ধূপকাঠি, বাতাসা, তারপরে ফুল, জল এগুলো দিচ্ছি। আর দাঁড়িয়ে আছে, এই জায়গাটা এত তাতা তেতে গেছে, কি বলবো, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটা গরম হয়েছে। সেই সকাল থেকে এই জায়গায় রোদ থাকে, তো তার জন্য ঠাকুর পুজো করলাম, পরে মুড়ি বেড়ে নিলাম। আজকে মুড়ি খাবার করেছি আলু ভাজা, আর নিলাম কাঁচা পেঁয়াজ। চলো মুড়িটা এখন খেয়ে নিই। আমি খেলাম জলখাবার, শাশুড়িমাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, শাশুড়িমায়েরও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি শাশুড়িমাকে স্নান করাবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর আজকে একটু মাথায় স্নান করাবো, মাথায় একটু সর্ষের তেল দিলাম। মাকে নারকেল তেল দিই না, কারণ নারকেল তেলে না মায়ের খুব ঠান্ডা লেগে যায়, খুব চট করেই ঠান্ডা লেগে যায়, তার জন্য সর্ষের তেলই দিই আর কি। তো মাথায় তেল দেওয়ার পর দেখো আমি এখন পায়ে তেল দিয়ে দিচ্ছি, আর হাতে পায়ে সবই ভালো করে তেল মালিশ করে দেবো আর কি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না। আজকে ধর কাকাদের বাড়িতে পূজা আছে, তাই মাকে স্নান টান করে দিলাম, দেখো না কাকাদের বাড়ি নিয়ে যাচ্ছি। আমি পড়ে যাবে, তাই দেখো নাতি ধামের হাত ধরেছে, ওর বন্ধুকে বলছিস ধর। শাশুড়ি মাকে দিদির শ্বশুরবাড়িতে রেখে এলাম, এসে আমি ভাবলাম যে ঘরে কিছু কাজ আছে, সেগুলো আর কি সামলে নিই। তো ঘরদোরগুলোর যে অবস্থা হয়েছিল আর কি, সে সকালবেলা একবার ঝাড়ু পড়েছে আর পড়েনি, তো দেখো তাই আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। চেয়ার টেয়ারগুলো যত আমি সামনে সামলে গুছিয়ে গুছিয়ে রাখছি, ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক সব গুছিয়ে নিই। কড়াইতে তেল দেওয়ার পর প্রথমে আমি মাথাগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি বাটা মাছগুলোকে, আর দুটো লেজা ছিল, লেজা দুটোকেও দিয়ে দিয়েছি। আর অনেকে বলে যে মাথাগুলোকে আর কি প্রথমে ভেজে নিতে হয়, মাথা থেকেও নাকি তেল বেরোয়। মানে অল্প যদি তেল দিতাম, শেষবেলায় যদি মাথাটা ভাজতাম, মাথাটা ডুবতো না, ভালো ভাজা যেত না। আর বেশি তেলে যদি প্রথমে মাথাটা ভাজা হয়, তাহলে মাথা থেকেও তেল বেরোবে, আবার তেলটাও থেকে যাবে। তো সেই বুদ্ধিটা আর কি কাজে লাগালাম। অন্য সময় কী হয়, আমি পিসগুলোকে আর কি মোটামোটা পিসগুলোকে আগে ভেজে নিই, তো আজকে ভাবলাম না মাথাগুলোকে আগে ভাজি। আর গ্যাসে না ভাজতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, উনুনে ভাজিটা মানে তাড়াতাড়ি হয়ে যায় মনে হচ্ছে, আর গ্যাসে মনে হচ্ছে কখন দিয়েছি হচ্ছেই না, ভাজা হচ্ছেই না, উনুনে রান্না করে করে গ্যাসে মনে হচ্ছে যেন হচ্ছেই না। তো যাই হোক ওগুলোকে সব তুলে নিলাম, নিয়ে দেখো আমি এখন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর মানে মাছটার পেটি বের করেছি, পেটি না বের করলে সেই বড় বড় কেমন পিস হয়ে থাকবে, আর মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য এইভাবে ছোট ছোট পাতলা পাতলা মানে পিস করে নিয়েছি। মাছগুলোকে ভাজলাম, ভেজে ভালো করে ঢাকা ঢুকো দিয়ে ভালো করে দরজা লাগিয়ে আমি চলে এলাম দিদির শ্বশুরবাড়িতে। আর দেখো এখানে সব কিছু পুজোর সরঞ্জাম রেডি হয়ে গেছে, কিন্তু এখনও পুজো শুরু হয়নি, এবার পুজো শুরু হবে। পুজো শেষ হওয়ার পর এদিকে দেখো বালক ভোজন শুরু হয়ে গেছে, আর এত গরম খিচুড়ি, আর সব বাচ্চাগুলো এই দিকটা উঠোনে বসেছে, তো তার জন্য আমি একটা তেজপাতা নিলাম, নিয়ে সব বাচ্চাগুলোর খিচুড়িগুলো একটু আর কি মেলিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যাবে। বাইরে হচ্ছে যারা একটু বড় আছে তাদেরকে খেতে দেওয়া হয়েছে, আর মাকেও দেওয়া হয়েছে। আর মার কাছে আমি আছি আর কি, মা খাওয়ার সময় তো বাইরের কাছে আমাকে থাকতেই হয়। নিজের অবস্থা দেখো, আর শাশুড়ি মায়ের যত্ন নিচ্ছি, আমার নিজের মাথা আসবে না হয়নি, মুখে কালিতে ঝুলিতে মা একটু সাবান নেওয়া হয়নি, আগে মাকে মানে চুল টুল আসি দিই, তারপর আমি রেডি হবো, একটু রেডি হবো বলতে একটু চুল টা আসলামো, একটু মুখে একটু সাবান নিতে হবে, কারণ হোমের ফুটা নিয়েছিলাম তো কালিতে একদম ময় হয়ে আছে। বিকেলবেলা শাশুড়ি মাকে একটু ফ্রেশ করে দিলাম, তারপরে চলে এলাম আমি কলের পারে জল ভরতে। আর আমাদের কলটা দেখো এত অসুবিধা করে জল নিতে হয়, কি বলবো, দুটো বাটি নিয়ে এসেছি, তো বাটিতে করে একটু একটু জল হচ্ছে আর বোতলে ভরছি, আর বাটিতে করে না ভরলে না খুব নোংরা আসছিলো কলটাতে, তার জন্য এভাবেই কিন্তু বাটিতে করে আমরা জল ভরি। আজকে তো সারাদিনটা বলতে পারো ওই বাড়িতেই ছিলাম, আর অনেকক্ষণ ধরে পুজো হলো, প্রায় সন্ধ্যের আগে পর্যন্ত পুজো হলো। তো মাঝখানে রুদ্রবর ঘুমিয়ে গেছিলো, ওকে ঘুমিয়ে দিয়ে গেছিলাম, আর পুজো হলো, আবার গুরু দীক্ষা নিল তো সবাই, তার জন্য অনেকটা দেরি, তো পুজো টুজো সব দেখলাম।
দিয়ে এই তো বাবু উঠলো, ওকে খাওয়ালাম, দিয়ে ওই বাড়িতে আর কি হরিনাম দেবে, তার জন্য ও যাওয়ার জন্য বায়না করছে, আর আমিও যেতাম একটু পরে যেতাম, তো ও বলছে এখনই যাব, তো ওকে নিয়ে যাব। আর রান্নাবান্না করতে যাচ্ছিলাম, কারণ তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, তো রাত্রে ভাত করবো ভাবছিলাম, কিন্তু ওই বাড়ি থেকে কাকিমা এসে বলে গেল যে রান্নাবান্না আর করতে হবে না, মানে যা আছে মানে আমাদের এই দুঘর আর ওদের ঘর আর কি হয়ে যাবে, তো ঠিক আছে রান্নাবান্না আর করবো না। আর হচ্ছে মা তো আর যাবে না রাত্রে, মাকে নিয়ে যাব না, আর যেতেও পারবে না অন্ধকারে, তাই মায়ের জন্য একটু তরকারি নিয়ে আসবো, মুড়ি খাবে বললো, আর বাবাও বলছে আমি আর রাত্রে খিচুড়ি খাবো না, মুড়ি খেয়ে নেবো, তরকারি নিয়ে আসিও, তাই ওদের জন্য দুজনের জন্য তরকারি নিয়ে আসবো, মুড়ি খেয়ে নেবে, আর আমরা ওখানেই খাওয়া দাওয়া করে চলে আসবো। তো চলো বাবু যাই নাকি, কখন থেকে ঘুম থেকে উঠেই বলছে যাবো যাবো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।